নিখোঁজ স্বামী, কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী। ঘটনাটি সিতাই ব্লকের বিজলি চটকা আদাবাড়ি এলাকার। নিখোঁজ ওই ব্যক্তির নাম আহেদ আলী, বয়স 40 বছর। জানা যায়, দুই সন্তান ও স্বামীকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বিহারে স্বামীর সঙ্গে পাড়ি দেন গৃহবধূ ফেরোজা বিবি। সেখানে স্ত্রী তার এক সন্তান ও স্বামীকে আত্মীয়র বাড়িতে রেখে ছেলের চিকিৎসার জন্য পাড়ি দেন ডাক্তারের বাসায়। ফিরে এসে জানতে পারে স্বামী সেখানে নেই। খোঁজ খবর চলে, কিন্তু কোথাও খোঁজ মেলেনি ওই ব্যক্তির। বেশ কয়েকদিন কেটে গিয়েছে, এখনো খোঁজ না মেলায়। আজ সিতাই থানায় নিখোঁজ ডায়েরি করল স্ত্রী ফিরোজা বিবি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আহেদ আলীকে দেখে থাকেন, তাহলে যোগাযোগ করবেন 7318895542 এই নম্বরে। আবারও বলছি, 7318895542 এই নম্বরে। বেশ কয়েকদিন কেটে গিয়েছে, এখনো ফেরেনি স্বামী। তিনি কোথায় রয়েছেন, কিভাবে আছেন, ফিরেই বা কবে পাবেন? কান্নায় ভেঙে পড়েছে স্ত্রী সহ সন্তানেরা। ভুলে গিয়েছে খাওয়া দাওয়া, স্বামীর চিন্তায় দিন গুজরান করছেন তারা। কবে ফিরবে সেই স্বামী? কি সমস্যা আপনার? আমরা একজন আত্মীয়র বাড়িতে গিয়েছি, হ্যাঁ, বাচ্চাকে ডাক্তার দেখাবো, দুই একদিন ওখানে থাকবো, মানে দুইটা বাচ্চা আর স্বামীকে নিয়ে গিয়েছি। রাত্রিবেলা ছিলাম, সকালবেলা আত্মীয়র বাড়িতে আমার স্বামীকে রাখছি, আমার বড় ছেলেকে রাখছি, বলে তুমি এখানে থাকো, আমি ডাক্তার দেখে চলে আসবো। তারপরে আমি মোবাইলও ওর কাছে দিয়ে গেছি, বলে তুমি থাকো, আমি আসবো তাড়াতাড়ি করে। আমি যাওয়ার পর আমি ডাক্তার দেখাই নেই, খালি পৌঁছেছি, তারপরে যার সঙ্গে গেছি তার মোবাইলে ফোন গেছে, আমার বড় ছেলে কয়েছে কি আমার বাবা এখানে নাই, চলে গেছে। এত আমি টানাটানি করছি, আমার কথা শুনে না আমাকে মারধর করে। তারপরে আমার আত্মীয়র বাড়ির একটা বউ ছিল, ওমরা যে হাত ধরছে, মানে আগাআগি করছে, তারপর ওকে না খারাপ খারাপ করে গালি করছে, এতই করছে, পায় নাই একটাইতে। তারপর আমাকে ফোন করি, কয় তুমি তাড়াতাড়ি আসো। তখন আমি ডাক্তার না দেখে চলে এসেছি আমার বাচ্চাটাকে নিয়ে। তখন বাড়িতে সে ছিল না? ছিল না। তারপর একটা টেম্পুতে করে আসছি, মানে যেই রাস্তা দিয়ে গেছে ওই রাস্তাতে আমি অনেক খোঁজাখুঁজি করছেন, খোঁজাখুঁজি করার পর পাই নাই। তারপর কি বাড়িতে আসলেন? তারপর বাড়িতে আসলাম কি, ওখানের একটা বুড়ি আছে, যার বাড়িতে গেছি, তাই বলছে কি এত রাত্রি আর বাচ্চাটা নিয়ে কত ঘুরবি ঠান্ডাতে, চলো বাড়ি। মানে খোঁজাখুঁজি করার পর না পড়া আপনি বাড়ি আসলেন? বাড়ি এসে কি আপনি আপনার লোকাল থানায় কোনো অভিযোগ করেছেন? কোনো করিনি, আমার বাড়ির পাশের লোককে আমি ফোন করছি। মানে আজকে কি অভিযোগ করবেন? আজকে অভিযোগ করব, হ্যাঁ। মানে আপনার স্বামীর নামটা কি? আমার স্বামীর নাম হল আহেদ আলী। আহেদ আলী, হ্যাঁ। দেখতে কেমন? দেখতে কেমন মানে শ্যামলা করিয়ে, হ্যাঁ, লম্বা আছে, পাতলা পাতলা, বেশি পাতলাও না বেশি মোটাও না। আপনার আপনার স্বামীর কোনো সমস্যা, মাথার সমস্যা আছে? মাথার সমস্যা আছে আমার স্বামীর, হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে কথা ঠিক বলে ফের মাঝে মাঝে ডিস্টার্ব করে। তাহলে এখন কি চান? তাহলে এখন কি চাই? এখন আমি আমার স্বামীকে খুঁজতে চাই, যে কোনটা যদি থাকে আমাকে অবশ্য করে ফোন দিয়ে জানাবে, এটাই চাই। এই জায়গাটার নাম কি? আমার জায়গাটার নাম আমার হয়েছে বিজলি চটকা, ফেরোজা বিবি।